আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ নবম বিজ্ঞান জীবনবিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় টেস্ট পরীক্ষার জন্য যে সাত নম্বর স্কুল রয়েছে যোধপুর পার্ক বয়েজ স্কুল তিনশো আটষট্টি নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একের দাগের প্রশ্ন বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক কোন রাজ্যের সমস্ত সদস্যই এক কোষীয় অনুবীক্ষণিক ও প্রো প্রো ক্যারিওটিক এটা হবে মনেরা নেক্সট প্রশ্ন বলছে ছদ বলছে ছদ্মশীলম দেখা যায় গোলকৃমিতে বর্গ পরের মধ্যবর্তী ক্যাটাগরি হল শ্রেণী নেক্সট নেক্সট্পর্দা দেখা যায় স্পর্ধা হল বলছে প্রভেদ অভেদ্য প্রভেদক ভেদ্য মানবদের আর বিসিতে আরবি কবরখানা বলা হয় এটা প্লিহা কোন প্রকার সরকার বলছে কোষ্ঠবদ্ধতা দূর করে এটা হবে সেলুলোজ কোন জৈব যৌগটি গ্লাইকোলাইসিস সঙ্গে সম্পর্কিত এটা হবে সিক্স ফসফেট মানবহিত পিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকষ্ট হল বামনিলয়। নিলয় পত্রন্দ রক্ষী কোষের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম জন্মের পরই মানব শিশুকে যে টিকা দেওয়া উচিত তা হলো বিসিজি নেক্সট প্রশ্ন কোন অ্যান্টিবডি বলছে প্লেস প্লাটে বলছে প্লাসেনটা ভেদ করতে পারে আইজিজি নেক্সট প্রশ্ন অপ্রচলিত খাদ্য অপ্রচলিত খাদ্যের উৎস হলো এসসিপি ইকোলজিক শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী হেকেল ফাইটো প্ল্যাংটন হলো কি উৎপাদক নেক্সট হচ্ছে লকজ রোগ হল ব্যাকটেরিয়া দ্বারা হয় এবার বিভাগ খ একের দাগের বলছে দুয়ের দাগের এক একটা সুন্নস্থান পূরণ করো কেঁচুর গমন অঙ্গ হল সীতা নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ হল উনচক্রিকা নেক্সট হচ্ছে দেখো লাল আর নীল রঙের আগরবস্তিতে স্বাস্থ্যের হার সর্বাধিক অর্থ হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় বিষমাপিষ্ট পাতা নিম্নতলে বেশি সংখ্যক পত্তর থাকে আর মানুষের পপুলেশনে এস আকৃতি লিখুচিত্র দেখা যায় তিনি দেখেন ঠিক ভুল একেটা রাজ্যে সর্ববৃহৎ পর্বটি হল অর্থপোড়া কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচাও খাদ্য বলে ঠিক নেক্সট প্রশ্ন বলছে যে লালসে অ্যান্টিবডি বসতি থাকে এটাও ঠিক নেক্সট প্রশ্ন বলছে ম্যালেরিয়া একটি ভাইরাস ঘটিত রোগ এটা হচ্ছে ভুল প্রাণী ঘটিত রোগ লাভনাত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের বলছে হেলিও বলে এটা ভুল হবে হ্যালোফাইট বলে নেক্সট প্রশ্ন বলছে খাদ্য শৃঙ্খল মৃতজীবী দিয়ে শুরু হয় এটা হবে ভুল স্তম্ভ মেলাও এখানে দেখো চারিদাগের এক একটা ও ছত্রাকের সম্পর্ক এটা ই হবে অর্থাৎ মিউচুয়ালিজম এটা হচ্ছে দেখো পেপসিন ও এই খরিত হয় এটা এ হবে পাকস্থলী কোষ পর্দা ডি হবে অর্থাৎ ফ্যাগোসাইটোসিসের সাহায্যে রক্তরস এটা হবে সি অর্থাৎ রক্তের ফিফটি ফাইভ পার্সেন্ট অংশ গঠন করে আর সরবৃহৎ লালা গ্রন্থি এটা বি হবে বলছে প্যারোটিট গ্রন্থি আর লসিকা হল এক প্রকার এটা এফ হবে অর্থাৎ পরিবর্তিত কলারস নেক্সট হচ্ছে দেখো পাঁচের দাগের একেরটা চুয়ালবিহীন একটি প্রাণীর নাম এটা হচ্ছে হ্যাক পটকা পটকাবিহীন একটি মাছের নাম এটা হচ্ছে হাঙর নেক্সট প্রশ্ন বলছে দেখো হেপাটাইটিস যকৃত এইডস কি হবে তন্ত্র নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পাচন তন্ত্র বহির্ভূত একটি মিশ্রগ্রন্থির নাম ডিম্বাশয় ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম এটা হবে কি করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি নেক্সট প্রশ্ন ইমিউনোলজির জনক কাকে বলা হয় ডক্টর জেনার ভারতের দুটি পারমাণবিক কেন্দ্রের নাম তারাপুর আর হচ্ছে কোটা আর বৈশাখী শব্দ হচ্ছে অ্যাসপার জিলাস